আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমাইরাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে নুডলস দিয়ে অনেক মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন সকাল বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চ বক্সে, জাস্ট জমে যাবে। নতুন রাঁধুনি আপুরা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে ফুটন্ত গরম পানিতে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস দিয়েছি। নুডলসটা আমি 90%-এর মতো সেদ্ধ করে নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে গলে যাওয়ার একটা চান্স থাকে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন নুডলসগুলো ঝরঝরে থাকে। তো এখানে আমি ভালো করে, আর অবশ্যই ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, পানি দেওয়ার পর যখন পানিটা ফুটে উঠবে তখনই নুডলসগুলো দিতে হবে। তো দেখেন সেদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি পানি ঝরিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়েও নিব, এতে করে আরও বেশি ঝরঝরে থাকবে। এখন একটা ফ্রাইং প্যানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা আলু। আমি এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটেছি, কেটে সেই আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য সবার প্রথমে আলুটাই দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এখন আলুটা একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম গাজর। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে গাজর নিয়েছি, আর গাজরটা হচ্ছে আলুর মতো করে কাটার চেষ্টা করেছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো গাজরটাও একটু ভেজে এখানে আমি 1 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি, গাজর, আলু, এই সবজিগুলো দিলে আসলে যে কোনো কিছুই খুব ভালো লাগে। এটার হচ্ছে এমনি সবজিও খেতে খুব মজা, আর এখন তো শীতের সময় মটরশুঁটিটা খুব ভালো লাগে খেতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি যেই সবজিগুলো অ্যাড করেছি, আপনারা চাইলে এছাড়াও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, অনেক ধরনেরই সবজি থাকে, ব্রোকলি, যেগুলো হচ্ছে নুডলসের সাথে অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। নুডলসের মশলায় যেহেতু লবণ দেয়াই থাকে, তো আমি এখানে শুধু সবজির জন্য লবণ দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, মটরশুঁটির কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, আলু গাজরও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম। এখন এই ডিমটা আমি সবজির সাথে একটু ভালো করে মিক্স করে নিব। ডিমটা হচ্ছে আপনারা আলাদাও একটু স্ক্রাম্বল করে দিতে পারেন, আবার এভাবেও সবজির উপরে দিলে আরও খেতে মজা লাগে, এতে করে সবজির সাথে সবজির গায়ে আর কি ডিমটা মিক্স হয়ে যায়, তখনও খেতে অনেক ভালো লাগে। তো দেখেন আমি ভেজে নিলাম, ভাজা ভাজা হয়েই গেছে অলরেডি, আর সমস্ত সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। আমি এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি, 3 প্যাকেট নুডলসের জন্য 3 প্যাকেট মশলা, 3 প্যাকেট মশলাই আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ রান্নাটা করবেন, দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকাল বিকেলের নাস্তায় করতে পারেন, আবার রাতের ডিনারেও করতে পারেন, যেহেতু অনেক ধরনের সবজি আছে এখানে। এখন এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর নুডলসগুলো যদি ছাঁকনিতে পানি দিয়ে ছাঁকার পরেও হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে, মানে ঠান্ডা হয়ে গেলে, তখন যেটা করতে পারেন, একটু ঠান্ডা পানি দিয়ে আবারও যদি একটু উপর নিচ করেন হাত দিয়ে, তাহলেই কিন্তু একদম ঝরঝরে হয়। আর আমি একটু পরিমাণে সয়া সস দিলাম, অল্প একটু, দিয়ে আবারও এই সবজির সাথে নুডলসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমি একটু বেশি সময় ধরে, মানে চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করব, যেন খেতে ভালো লাগে আর কি। কারণ যেহেতু নুডলসটা হচ্ছে আমি পানি দিয়ে সেদ্ধ করেছি, সাথে সাথে হচ্ছে সবজিতে মিক্স করে নামিয়ে ফেলা যাবে না, এতে করে একটু পানসে লাগতে পারে, একটু ভালো করে ভেজে নিলে আর কি খেতে ভালো লাগবে।
সবশেষে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে তারপরে নামিয়ে পরিবেশন করব আমার খুব মজার এই নুডলসের রেসিপি বানানো একদম রেডি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজার আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমি এখন এটা চুলা বন্ধ করে নামিয়ে ফেলব অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ